হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে যে গুগল ড্রাইভ অথবা ফটো যে সফটওয়্যারটি রয়েছে সেটার মাধ্যমে কিভাবে আনলিমিটেড ইউজ করবেন মেমোরি কার্ড বন্ধুরা আমরা নর্মালি জানি যে এখানে পনেরো জিবির মতো আমরা ইউজ করতে পারি কিন্তু আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি একটি সেটিংয়ের মাধ্যমে আপনারা আনলিমিটেড ইউজ করতে পারেন আপনাদের যত খুশি তত আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা এটা কিন্তু পনেরো জিবি ইউজ করার পর আমরা ইউজ করতে পারবো না তো আমরা যদি ফটো মুভিজ বা যে কোনো কাছে ভিডিও চিডিও রাখতে চাই তাহলে পনেরো জিবির পরে কিন্তু এটা ইউজ করতে পারবো না আমাদের হয়তো অনেকের ওয়াইফাই আছে বা অনেক এমবির ইয়ে থাকে তো আমরা যারা ইন্টারনেটের মাধ্যমে এগুলা মানে সিক্রেটভাবে এই সব ভিডিও এবং পিকচারগুলো সেভ করে রাখতে চাই তাহলে অবশ্য আমরা এই সফটওয়্যারটা ইউজ করতে পারি তো বিভিন্ন ধরনের অ্যাপ আছে যে সেগুলো থেকে হয়তো বা রিক্স থাকতে পারে অথবা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু রিক্স নাই তো আপনারা খুব সহজে এই কাজটা করতে পারেন বন্ধুরা তো আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনারা লিমিটেড ইয়ে মেমোরি কার্ড বা আনলিমিটেড জিপি ইউজ করবেন তো বিষয়টা অনেকেই হয়তো জানেন তো না জানা ব্যক্তিদের জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে রেডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে যে আইকনটা আছে সেটা অন করে দিন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে সময় নষ্ট না করে মিন কাজে চলে যাই চলুন প্রথম আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে ফোটো ফটো যে এই সফটওয়্যারটা রয়েছে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো সফটওয়্যারটা ওপেন করার পর যেরকম তো আপনারা থাকেন বা বুঝেনি তো তারপর এই যে দেখুন তিনটা দাগ যে রয়েছে এই তিন দাগে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে যদি যান তাহলে দেখতে পারেন যে সিটিং রয়েছে আমি সিটিংয়ে ক্লিক করলাম সিটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের ব্যাকআপ হচ্ছে তো জাস্ট আমরা কী করবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার দেখাচ্ছে এই যদিও না কিছুক্ষণের ভিতরে দেখাবে তো আমরা যে দেখুন একটু নিচে যদি যান তাহলে দেখতে পারবেন এখানে যে দেখুন আপলোড সাইজ নামের একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা হয়তো ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে যে আপনার যদি প্রথম দেখুন হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড স্টোরেজ আর অরিজিনাল যদি আপলোড করে লিমিটেড অ্যাকাউন্ট তার মানে হলো আপনি যদি একটা দিয়ে রাখেন তাহলে হাই কোয়ালিটিতে আপলোড হবে এবং আনলিমিটেড ফ্রি আনলিমিটেড স্টোরেজ মানে তার মানে হলো আপনি যত খুশি তত ইউজ করতে পারেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করতে জাস্ট এই সিটিংটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পর আর কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনারা আনলিমিটেড ইউজ করতে পারেন বন্ধুরা তো এইভাবে আপনারা অটোমেটিকলি আনলিমিটেড স্টোরেজ ইউজ করতে পারেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তো আজকের মতো এখানে শেষ করতেছি বাই বাই টাটা